মিসির আলী বাংলাদেশের প্রখ্যাত উপন্যাসিক হুমায়ুন আহমেদের সৃষ্ট একটি জনপ্রিয় রহস্যময় চরিত্র। মিসির আলী কাহিনীগুলো রহস্যমণ্ডিত। মিসির আলীর কাহিনীগুলো ঠিক গোয়েন্দা কাহিনী নয়, কিংবা ক্রাইম ফিকশন বা থ্রিলারের মতো খুনি পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়া নয়, বরং মনস্তাত্ত্বিক, বিজ্ঞান নির্ভর এবং প্রচণ্ড যুক্তি নির্ভর কাহিনীর বুনটে বাঁধা। বরং অনেক ক্ষেত্রে একে রহস্য গল্প বলা চলে। চারিত্রিক দিক দিয়ে মিসির আলী চরিত্রটি হুমায়ুন আহমেদের আরেক অনবদ্য সৃষ্টি হিমু চরিত্রটির পুরোপুরি বিপরীত। তরুণ হিমু চলে অ্যান্টিলজিক নিয়ে, অপরপক্ষে বয়োজ্যেষ্ঠ মিসির আলী চলেন বিশুদ্ধ লজিক নিয়ে। এই যুক্তি মিসির আলীকে রহস্যময় জগতের প্রকৃত স্বরূপ উদ্ঘাটনে সাহায্য করে। সেসব কাহিনীর প্রতিফলন ঘটেছে মিসির আলী সম্পর্কিত প্রতিটি উপন্যাসে। তাই আজকে আমরা চলে এলাম মিসির আলীর গল্প নিয়ে। আজকে পড়ব মিসির আলী সিরিজ থেকে প্রথম বই, বইটির নাম দেবি। সবাইকে আমাদের অডিও বুক চ্যানেলে স্বাগতম। আমরা আমাদের চ্যানেলে বিভিন্ন লেখকের বইগুলোর অডিও নিয়মিত দিয়ে যাচ্ছি। আমাদের অডিও বুকগুলো শুনতে আপনাদের কেমন লাগছে সেটা অবশ্যই আমাদের জানাবেন। আমরা আমাদের চ্যানেলে হিমুর গল্পগুলো দিচ্ছি, মিসির আলী সিরিজের গল্পগুলো আজকে শুরু করলাম, পাশাপাশি হুমায়ুন আহমেদের লেখা আরো বইয়ের অডিও আমরা নিয়মিত দিয়ে যাব আমাদের চ্যানেলে। গল্পগুলো নিয়মিত শুনতে অবশ্যই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করুন, আর আপনাদের ভাবনাগুলো আমাদেরকে জানান। তাহলে আর দেরি না করে আজকের বই পাঠে চলে যাই। এবং অন্যান্য দিনের মতো আজকের বই পাঠেও আপনাদের সাথে আছি আমি সজল। মাঝরাতের দিকে রানুর ঘুম ভেঙে গেল। তার মনে হলো সাদে কে যেন হাঁটছে। সাধারণ মানুষের হাঁটা নয়, পা টেনে টেনে হাঁটা। সে ভয়ের তো গলায় ডাকলো, এই এই। আনিসের ঘুম ভাঙল না। বাইরে টিপ টিপ করে বৃষ্টি পড়ছে, অল্প অল্প বাতাস। বাতাসে জামগাছের পাতায় অদ্ভুত এক ধরনের শব্দ উঠছে। রানু আবার ডাকলো, এই একটু ওঠো না, এই। কি হয়েছে? কে যেন সাদে হাঁটছে। কি যে বলো, কে আবার সাদে হাঁটবে, ঘুমাও তো। প্লিজ একটু উঠে বসো, আমার বড় ভয় লাগছে। আনিস উঠে বসল। প্রবল বর্ষণ শুরু হলো এই সময়, ঝমঝম করে বৃষ্টি। জানালার পর্দা বাতাসে পতপত করে উঠতে লাগলো। রানু হঠাৎ দেখল জানালার শিক ধরে খালি গায়ে একটা রোগা মতো মানুষ দাঁড়িয়ে আছে। মানুষটির দুটি হাতই অসম্ভব লম্বা। রানু ফিসফিস করে বলল, ওখানে কে? কে ওখানে? ওই যে জানালায়। আহ, কি যে ঝামেলা করো, নারকেল পাতার ছায়া পড়েছে। রানু আবার বলল, একটু বাতিটা জ্বালাও না। আনিস বলল, রানু তুমি ঘুমাও তো। আনিস শোবার উপক্রম করতেই ছাদে বেশ কয়েকবার থপথপ শব্দ হল, যেন কেউ একজন ছাদে লাফাচ্ছে। রানু চমকে উঠে বলল, কিসের শব্দ হচ্ছে? আনিস বলল, বানর। এ জায়গায় বানর আছে, কালই তো দেখলে ছাদে লাফালাফি করছিল। রানু আবার বলল, আমার বড় ভয় করছে, একটু উঠে গিয়ে বাতি জ্বালাও না, পায়ে পড়ি তোমার। আনিস বাতি জ্বালালো। ঘড়িতে বাজে দেড়টা। ছাদে আর কোনো শব্দ শোনা যাচ্ছে না, তবু রানুর ভয় কমল না। সে কেঁপে কেঁপে উঠতে লাগল। আনিস বিরক্ত স্বরে বলল, এরকম করছো কেন? রানু বলল, কেন জানি অন্যরকম লাগছে আমার, একটা খুব খারাপ স্বপ্ন দেখেছি। কি স্বপ্ন? দেখলাম আমি যেন। কথার মাঝখানে হঠাৎ রানু থেমে গেল। কে যেন হাসছে, ভারী গলায় হাসছে। রানু কাপাস্বরে বলল, হাসির শব্দ শুনতে পাচ্ছ? কে যেন হাসছে। আনিস বলল, কে আবার হাসবে, বানরের শব্দ, কিংবা কেউ হয়তো জেগে উঠেছে দোতলায়। আনিস লক্ষ্য করল রানু খুব ঘামছে, চোখ মুখ রক্ত শূন্য। আনিস বালিশের নিচ থেকে সিগারেটের প্যাকেট বের করল, দেড়শোলায় জ্বালাতে জ্বালাতে বলল, কি স্বপ্ন দেখেছিলে? রানু বলল, দিনের বেলা বলব। কি যে সব কুসংস্কার তোমাদের, এখনো ভয় লাগছে? হ্যাঁ। ভয়টা কিসের, চোর ডাকাতের না ভূতের? বুঝতে পারছি না। আচ্ছা ঠিক আছে, বাতি জ্বালানোই থাক, বাতি জ্বালেই ঘুমোবো আজকে। এখন বলো দেখি কি স্বপ্ন দেখলে? রানু বলল, দিনের বেলা বলব। আহ বলো না, বললেই ভয় কেটে যাবে। রানু আনিসের বাহাত শক্ত করে চেপে ধরল, থেমে থেমে বলল, দেখলাম একটা ঘরে আমি শুয়ে আছি, একটা বেটে লোক এসে ঢুকল, তারপর দেখলাম
সে আমার শাড়ি টেনে খুলে ফেলার চেষ্টা করছে। আনি শব্দ করে হাসল। রানু বলল, হাসছো কেন? হাসবো না, এটা কি একটা ভয় পাওয়ার স্বপ্ন? রানু বলল, তুমি তো সবটা শুনোনি। সবটা শুনতে হবে না, পরে কি হবে তা আমার জানা। তুমি যা দেখেছ তা হচ্ছে একটা সেক্সুয়াল ফ্যান্টাসি, যুবক যুবতীরা এরকম স্বপ্ন প্রায়ই দেখে। রানু বলল, আমি দেখি না। তুমিও দেখো, মনে থাকে না তোমার। রানু আবার বলল, আমি স্বপ্ন খুব কম দেখি, যা দেখি তার সবসময় সত্যি হয়। তোমাকে তো বলেছি অনেকবার। আনিস চুপ করে রইল। রানু এই কথাটি প্রায়ই বলে, বিয়ের রাতে প্রথমবার বলেছিল। আনিস সেবারও হেসেছে। রানু অবাক হয়ে বলেছে, আপনি আমার কথা বিশ্বাস করলেন না তাই না? আনিস বলেছিল, না। রানু বলেছিল, আমি আপনার গা শুয়ে বলছি, বিশ্বাস করুন আমার কথা। রানু এমন ভাবে বলল যেন আনিসের বিশ্বাসের উপর অনেক কিছু নির্ভর করছে। আনিস শেষ পর্যন্ত হাসি মুখে বলল, ঠিক আছে বিশ্বাস করলাম, এখন দয়া করে আপনি আপনি করবে না। রানু ফিসফিস করে বলল, আপনার সঙ্গে যে আমার বিয়ে হবে সেটাও আমি জানতাম। এটাও স্বপ্নে দেখেছিলে? হ্যাঁ, দেখলাম একটি লোক খালি গায়ে দাঁড়িয়ে আছে, তার পেটের কাছে একটা মস্ত কাটা দাগ। লোকটিকে দেখেই মনে হলো এর সঙ্গে আমার বিয়ে হবে। আমি তাকে বললাম, কেটেছে কিভাবে? আপনি বললেন সাইকেল থেকে পড়ে গিয়ে ব্যথা পেয়েছিলাম। আনিস সে রাতে দীর্ঘক্ষণ কোনো কথা বলতে পারেনি। তার পেটে একটা কাটা দাগ সত্যি সত্যি আছে, এই মেয়েটি সেটা জানার কথা নয়। তবে সাইকেল থেকে পড়ে গিয়ে কাটেনি, আম গাছ থেকে পিছলে পড়ে কেটেছে। ব্যাপারটা কাকতালীয় সেটা বলাই বাহুল্য। মাঝে মাঝে এমন দু একটি জিনিস খুব মিলে যায়, তবু কোথায় যেন একটা ক্ষীণ অস্বস্তি থাকে। বাইরে বৃষ্টি খুব বাড়ছে, ঝড়টর হবে বোধ হয়। শো শো আওয়াজ হচ্ছে জানালায়, একটি কাঁচ ভাঙা, প্রচুর পানি আসছে ভাঙা জানালা দিয়ে, শীতশীত করছে। আনিস বলল, রানু চলো ঘুমিয়ে পড়ি। রানু বলল, সিগারেট শেষ হয়েছে? হ্যাঁ। বিছানায় ওঠামাত্র প্রবল শব্দে বিদ্যুৎ চমকাল, বাতি চলে গেল সঙ্গে সঙ্গে। শুধু এ অঞ্চল না, প্রচণ্ড ঢাকায় বোধ হয় অন্ধকার হয়ে গেল। আনিস বলল, ভয় লাগছে রানু? হ্যাঁ। আচ্ছা হাসির গল্প টল্প করো, এতে ভয় কমে যায়, বলো একটা গল্প। রানু বলল, তুমি বলো। আনিস দীর্ঘ সময় নিয়ে একজন পাদ্রি ও তিনটি ইহুদি এবং তিনটি মেয়ের গল্প বলল। গল্পের এক পর্যায়ে শ্রোতাকে জিজ্ঞেস করতে হয়, পাদ্রি তখন কি বলল? এর উত্তরটি হচ্ছে পাঁচ লাইন, কিন্তু কিচ্ছু জিজ্ঞেস করল না রানু। সে কি শুনছে না? আনিস ডাকল, এই রানু, এই রানু। কথা বলল না, বাতাসের ঝাপটায় সশব্দে জানালার একটি পাল্লা খুলে গেল। আনিস বন্ধ করবার জন্য উঠে দাঁড়াতে রানু তাকে জড়িয়ে ধরে কাঁপা গলায় বলল, তুমি যেও না, খবরদার তুমি যেও না। কি আশ্চর্য, কেন? রানু বলল, একটা কিছু জানালার ওপাশে দাঁড়িয়ে আছে। কি যে বলো, প্লিজ প্লিজ। রানু কেঁদে ফেলল, ফোপাতে ফোপাতে বলল, তুমি গন্ধ পাচ্ছ না? আনিস বলল, কিসের গন্ধ? কর্পূরের গন্ধের মতো গন্ধ। আনিস আবার বলল, এটা তোমার মনের ভুল, সূক্ষ্ম একটা গন্ধ যেন পাওয়া যাচ্ছে ঘরে। ঝনঝন করে আরেকটা কাজ ভাঙল। রানু বলল, ওই জিনিসটা হাসছে, শুনতে পাচ্ছ না? বৃষ্টির শব্দ ছাড়া আনিস কিছু শুনতে পেল না। আনিস বলল, তুমি বসো তো, আমি হারিকেন জ্বালাচ্ছি। না, তুমি আমাকে ধরে বসে থাকো। আনিস অস্বস্তির সঙ্গে বলল, তুমি ওই জানালাটার দিকে আর তাকিও না তো। আনিস লক্ষ্য করল রানু থরথর করে কাঁপছে, ওর গায়ের উত্তাপও বাড়ছে। রানুকে সাহস দেবার জন্য সে বলল, কোনো দোয়া টোয়া পড়লে লাভ হবে? আয়াতুল কুরসি জানি আমি, আয়াতুল কুরসি পড়ব। রানু জবাব দিল না, তার চোখ বড় বড় হয়ে উঠেছে, মুখ দিয়ে ফেনা ভাঙছে নাকি, শ্বাস ফেলছে টেনে টেনে। এই রানু, এই। কোনোই সাড়া নেই। আনিস হারিকেন জ্বালাল। রান্নাঘর থেকে খুটখুট শব্দ আসছে, ইঁদুর এতে কোনো সন্দেহ নেই, তবু কেন যেন ভালো লাগছে না। আনিস বারান্দায় এসে ডাকল, রহমান সাহেব। ও রহমান সাহেব। রহমান সাহেব বোধহয় জেগেই ছিলেন, সঙ্গে সঙ্গে বেরুলেন। কি ব্যাপার? আনিস বলল, আমার স্ত্রী খুব অসুস্থ হয়ে পড়েছে। কি হয়েছে? বুঝতে পারছি না। রহমান সাহেব বললেন, হাসপাতালে নিতে হবে নাকি? আনিস বলল, বুঝতে পারছি না। ভদ্রলোক বললেন, আপনি যান, আমি আসছি, এক্ষুনি আসছি।
আনিস ঘরে ফিরে গেল। মনের ভুল, নিঃসন্দেহে মনের ভুল। আনিসের মনে হলো সে ঘরের ভেতর গিয়ে দাঁড়ানো মাত্র কেউ একজন যেন দরজার আড়ালে সরে গেল। রোগা লম্বা একটি মানুষ। আনিস ডাকলো, রানু। রানু তৎক্ষণাৎ সাড়া দিল, কি? ইলেকট্রিসিটি চলে এলো তখনই। তার কিছুক্ষণের মধ্যেই রহমান সাহেব এসে উপস্থিত হলেন। উদ্বিগ্ন গলায় বললেন, এখন কেমন অবস্থা? রানু অবাক হয়ে বলল, কিসের অবস্থা, কি হয়েছে? রহমান সাহেব অবাক হয়ে তাকালেন। আনিস বলল, তোমার শরীর খারাপ করেছিল, তাই ওকে ডেকেছিলাম, এখন কেমন লাগছে? রানু বলল, ভালো। রানু উঠে বসল। রহমান সাহেবের দিকে তাকিয়ে মৃদুস্বরে বলল, এখন আমি ভালো। রহমান সাহেব তবুও মিনিট দশেক বসলেন। আনিস বলল, আপনি কি ছাদে দাপাদাপি শুনেছেন? সে তো রোজই শুনি, বাদরের উৎপাত। আমিও তাই ভাবছিলাম। খুব জ্বালাতন করে, দিনে দুপুরে ঘর থেকে খাবার দাবার নিয়ে যায়, তাই নাকি? রহমান সাহেব বললেন, জি, নতুন এসেছেন তো, কয়েকদিন যাক টের পাবেন। বাড়িওয়ালাকে বলেছিলাম গ্রিল দিতে, তা দেবে না। আপনার সঙ্গে দেখা হলে আপনিও বলবেন, সবাই মিলে চেপে ধরতে হবে। আনিস বলল, জি, আমি বলবো। আপনি কি চা খাবেন নাকি এক কাপ? আরে না না, এই রাত আড়াইটার সময় চা খাবো নাকি, কি যে বলেন। উঠি ভাই, কোনো অসুবিধা হলে ডাকবেন। ভদ্রলোক উঠে পড়লেন। রানু চাপাসরে বলল, এই রাত দুপুরে ভদ্রলোককে ডেকে আনলে কেন, কি মনে করলেন উনি? তুমি যা শুরু করেছিলে, ভয় পেয়ে ভদ্রলোককে ডাকলাম। রানু বলল, কি করেছিলাম আমি? অনেক কাণ্ড করেছ, এখন তুমি কেমন সেটা বলো। ভালো। কিরকম ভালো? বেশ ভালো। ভয় লাগছে না? না। রানু বিছানা থেকে নেমে পড়ল। সে বেশ সহজ ও স্বাভাবিক, ভয়ের কোনো চিহ্নও নেই চোখে মুখে। শাড়ি কোমরে জড়িয়ে ঘরের পানি সরাবার ব্যবস্থা করছে। আনিস বলল, সকালে যা করবার করবে, এখন এসব রাখো তো। রানু বলল, ইস, কি অবস্থা হয়েছে দেখো না। হোক, এসো তো এদিকে। রানু হাসি হাসি মুখে এগিয়ে এলো। আনিস বলল, এখন আর তোমার ভয় লাগছে না? না। জানালার পাশে কে যেন দাঁড়িয়েছিল বলেছিলে। রানু বলল, এখন কেউ নেই, আর থাকলেও কিছু যায় আসে না। আনিস দ্বিতীয় সিগারেটটা ধরালো, হালকা গলায় বলল, এক কাপ চা করতে পারবে? রানু বলল, চা এত রাতে? এখন আর ঘুম আসবে না, করো দেখি এক কাপ। রানু চা বানাতে গেল। কিছুক্ষণের মধ্যেই পানি ফোটার শব্দ হলো। বাইরে বৃষ্টি হচ্ছে ঝমঝম করে। রানু একা একা রান্না করে, কে বলবে এই মেয়েটি অল্প কিছুক্ষণ আগে ভয়ে অস্থির হয়ে গিয়েছিল। ছাদে আবার ঝুপঝুপ শব্দ হচ্ছে, এই বৃষ্টির মধ্যে বানর এসেছে নাকি। আনিস উঠে গিয়ে রান্নাঘরে উঁকি দিল। হালকা গলায় বলল, ছাদে বড় ধূপ ধূপ শব্দ হচ্ছে। রানু জবাব দিল না। আনিস বলল, এই বাড়িটা সেরে দেব। রানু বলল, সস্তায় এরকম বাড়ি আর পাবে না, দেখি পাই কি না। ও আবার বলল, চায়ে চিনি হয়েছে তোমার? হ্যাঁ হয়েছে, তুমি নিলে না? না, রাত দুপুরে চা খেলে আমার আর ঘুম হবে না। রানু হাই তুলল। আনিস বলল, এখন বলো তো তোমার স্বপ্ন বৃত্তান্ত। কোন স্বপ্নের কথা? ওই যে স্বপ্নে দেখলে একটা বেটে লোক। রানু বলল, কখন আবার এই স্বপ্ন দেখলাম, কি যে বলো তুমি। আনিস আর কিছু বলল না, চা শেষ করে ঘুমোতে গেল। শীত শীত করছিল। রানু পা গুটিয়ে বাচ্চা মেয়ের মতো শুয়েছে, একটি হাত দিয়ে জড়িয়ে রেখেছে আনিসকে। তার ভারী নিঃশ্বাস পড়ছে, ঘুমিয়ে পড়েছে বোধহয়। জানালায় নারকেল গাছের ছায়া পড়েছে, মানুষের মতোই লাগছে ছায়াটাকে। বাতাসে গাছের পাতা নড়ছে, মনে হচ্ছে মানুষটি হাত নাড়ছে। ঘরের ভেতর মিষ্টি একটা গন্ধ, মিষ্টি কিন্তু অচেনা। আনিস রানুকে কাছে টেনে আনল। রানুর মুখে আলো এসে পড়েছে, কি যে মায়াবতী লাগছে। আনিস ছোট্ট করে নিঃশ্বাস ফেলল, ওদের বিয়ে হয়েছে মাত্র ছমাস, আনিস এখনো অভ্যস্ত হয়ে উঠেনি। প্রতি রাতে রানুর মুখ তার কাছে অচেনা লাগে, অপরূপ রূপবতী একটি বালিকার মুখ, যাকে কখনো পুরোপুরি চেনা যায় না। আনিস ডাকল, রানু, রানু। কোনো জবাব পাওয়া গেল না। গাঢ় ঘুমে আচ্ছন্ন রানু। আনিসের ঘুম এলো না। শুয়ে শুয়ে ঠিক করে ফেলল, রানুকে ভালো একজন সাইকিয়াট্রিস্টের কাছে নিয়ে যেতে হবে। অফিসের কমলেন্দুবাবু এক ভদ্রলোকের কথা প্রায়ই বলেন, খুব নাকি গুণী লোক, মিসির সাহেব। দেখালে হয় একবার মিসির সাহেবকে। রানু ঘুমের মধ্যেই খিলখিল করে হেসে উঠল। অপ্রকৃতস্থ মানুষের হাসি শুনতে ভালো লাগে না, গা ছমছম করে।
ভদ্রলোকের বাড়ি খুঁজে বের করতে অনেক দেরি হল। কাঁঠালবাগানের এক গলির ভেতর পুরানো ধাঁচের বাড়ি। অনেকক্ষণ কড়া নাড়বার পর অসম্ভব রোগা এক ভদ্রলোক বেরিয়ে এলেন। বিরক্ত মুখে বললেন, কাকে চান? মিসির আলী সাহেবকে খুঁজছি। তাকে কি জন্য দরকার? জি, আছে একটা দরকার। আপনি কি মিসির আলী সাহেব? হ্যাঁ, বলেন, দরকারটা বলেন। রাস্তায় দাঁড়িয়ে সমস্যার কথা বলতে হবে নাকি? আনিস অস্বস্তি বোধ করতে লাগল। কিন্তু ভদ্রলোকের ভাবভঙ্গি এরকম যে বাইরেই দাঁড় করিয়ে রাখবেন, ভেতরে ঢুকতে দেবেন না। আনিস বলল, ভেতরে এসে বলি। ভদ্রলোক বললেন, ভেতরে আসবেন? ঠিক আছে, আসুন। মিসির সাহেব যেন নিতান্ত অনিচ্ছায় দরজা থেকে সরে দাঁড়ালেন। ঘন অন্ধকার, তিন চারটা বেডের চেয়ার ছাড়া আসবাবপত্র কিছু নেই। আপনি বসুন। আনিস বসল। ভদ্রলোক বললেন, আজ আমার শরীর ভালো না, আলসার আছে, ব্যথা হচ্ছে এখন, তাড়াতাড়ি বলেন কি বলবেন। আনিস বলল, আমার স্ত্রীর একটা ব্যাপারে আপনার কাছে এসেছি, আপনার নাম শুনে এসেছি। ভদ্রলোক বললেন, আমার নাম শুনে এসেছেন? জি। উনি আবার বললেন, আমার এত নাম ডাক আছে তা তো জানতাম না, স্পেসিফিক্যালি বলুন তো কার কাছে শুনেছেন। আনিস বলল, আমাদের অফিসের এক ভদ্রলোক, কমলেন্দুবাবু, আপনি নাকি তার বোনের চিকিৎসা করিয়েছিলেন। ও আচ্ছা, চিনেছি, কমলেন্দু। শোনেন, আমি কিন্তু ডাক্তার না, জানেন তো। জি স্যার, জানি। আচ্ছা, আগে এক কাপ চা খান, তারপর কথা বলবো। রুগীটি কে বললেন? আপনার স্ত্রী? জি। বয়স কত? আনিস বলল, 16-17। বলেন কি, আপনার বয়স তো মনে হয় 40-এর মতো, ঠিক না? আনিস শুকনো গলায় বলল, আমার 37। ভদ্রলোক বললেন, এরকম অল্প বয়সী মেয়ে বিয়ে করেছেন কেন? এটা আবার কেমন প্রশ্ন! আনিসের মনে হলো কমলেন্দুবাবুর কথা শুনে এখানে আসাটা ঠিক হয়নি। ভদ্রলোকের নিজেরই মনে হয় মাথা ঠিক নাই। একজন অপরিচিত মানুষকে কেউ এরকম কথা জিজ্ঞেস করে? ভদ্রলোক আবার বললেন, বলুন বলুন, এরকম অল্প বয়সী মেয়ে বিয়ে করলেন কেন? আনিস বলল, হয়ে গেছে আর কি। উনি আবার বললেন, বলতে চান না বোঝা যাচ্ছে, ঠিক আছে, বলতে হবে না, চার কথা বলে আসি, চা খেয়ে তারপর শুরু করব। ভদ্রলোক আনিসকে বাইরে বসিয়ে ভেতরে চলে গেলেন। তারপর আর আসার নাম গন্ধ নেই। 8-9 বছরের একটি বাচ্চা মেয়ে এক কাপ দারুণ মিষ্টি স্বর ভাষা চা দিয়ে চলে গেল। তারপর আর কোনো সাড়া শব্দ নেই। দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেল। আনিস বেশ কয়েকবার কাশল, দুইবার গলা উঁচিয়ে ডাকল, কেউ বাসায় আছেন? কোনো সাড়া নেই, কি ঝামেলা। কমলেন্দুবাবু অবশ্য বারবার বলে দিয়েছেন এই লোকের কথাবার্তার ঠিক ঠিকানা নেই, তবে লোকটা অসাধারণ। আনিসের কাছে অসাধারণ কিছু মনে হয়নি, তবে চোখের দৃষ্টি খুব তীক্ষ্ণ, এইটি অবশ্য প্রথমেই চোখে পড়ে। আর দ্বিতীয় যে জিনিসটা চোখে পড়ে সেটি হচ্ছে তার আঙুল, অস্বাভাবিক লম্বা লম্বা সবকটা আঙুল। এই যে অনেকক্ষণ আপনাকে বসিয়ে রাখলাম। আনিস বলল, না ঠিক আছে। ভদ্রলোক বললেন, ঠিক থাকবে কেন, ঠিক না? লোকটি এই প্রথমবার হাসল, থেমে থেমে বলল, আলসার আছে তো, ব্যথায় কাহিল হয়ে শুয়েছিলাম, অমনি ঘুম এসে গেল। আনিস আবার বলল, আমি তাহলে অন্য একদিন আসি। ভদ্রলোক বললেন, না, এসেছেন যখন বসুন, চা দিয়েছিল? জি। বেশ, এখন বলুন কি বলবেন। আনিস চুপ করে রইল। এটা এমন একটা ব্যাপার যা চট করে অপরিচিত কাউকে বলা যায় না। ভদ্রলোক শান্ত স্বরে বললেন, আপনার স্ত্রীর মাথা ঠিক নাই, তাই তো? জি না স্যার, মাথা ঠিক আছে। পাগল নন? জি না। তাহলে আমার কাছে এসেছেন কেন? আনিস বলল, মাঝে মাঝে সে অস্বাভাবিক আচরণ করে। কিরকম অস্বাভাবিক? ভয় পায়, মাঝে মাঝে এরকম হয়। ভয় পায়? তার মানে কি, কিসের ভয়? ভূতের ভয়। ভদ্রলোক বললেন, ঠিক জানেন এটা ভূতের ভয়? জি না, ঠিক জানি না, তবে মনে হয় এরকম। ভদ্রলোক একটি চুরুট ধরিয়ে খক খক করে কাশতে কাশতে বললেন, বার্মা থেকে আমার এক বন্ধু এনেছে, অতি বাজে জিনিস। আনিস কিছু বলল না, তবে এই ভদ্রলোকের স্টাইলটি তার পছন্দ হল। ভদ্রলোক অবলীলায় অন্য একটি প্রসঙ্গ নিয়ে এসেছেন এবং এমনভাবে কথা বলছেন যেন আগের কথাবার্তা তার কিছুই মনে নেই।
উনি বললেন, এরকম চুরুট চার পাঁচটা খেলে যক্ষা হয়ে যাবে, আপনাকে দেব একটা। আনিস বলল, জি না। ভদ্রলোক আবার বললেন, ফেলে দিলে মায়া লাগে বলে খাই, খাওয়ার জিনিস না, অখাদ্য। তবে হাভানা চুরুটগুলি ভালো, হাভানা চুরুট খেয়েছেন কখনো? আনিস বলল, জি না। ভদ্রলোক বললেন, খুব ভালো, মাঝে মাঝে আমার এক বন্ধু আমাকে দিয়ে যায়। ভদ্রলোক চুরুটে টান দিয়ে আবার ঘর কাঁপিয়ে কাশতে লাগলেন, কাশি থামছেই না। কাশি থামতেই বললেন, এখন আমি আপনাকে কয়েকটা প্রশ্ন করব, যথাযথ জবাব দেবেন। জি আচ্ছা। প্রথম প্রশ্ন, আপনার স্ত্রী কি সুন্দরী? জি। বেশ সুন্দরী? জি। আপনার স্ত্রী কখন ভয় পায়, রাতে না দিনে? সাধারণত রাতে, তবে একবার দুপুরে ভয় পেয়েছিল। ভয়টা কিরকম সেটা বলেন। আনিস বলল, মনে হয় কিছু একটা দেখে। ভদ্রলোক বললেন, সববারই একই জিনিস দেখেন না এক একবার এক এক রকম? এটা আমি ঠিক বলতে পারছি না। উনি আবার বললেন, এই সময় তিনি কি কোন রকম গন্ধ পান? আমি ঠিক বলতে পারছি না। যখন সুস্থ হয়ে ওঠেন তখন কি তার ভয়ের কথা মনে থাকে? আনিস বলল, বেশিরভাগ সময়ই থাকে না, তবে মাঝে মাঝে থাকে। আপনার স্ত্রীর স্বাস্থ্য নিশ্চয়ই খারাপ? জি। উনি প্রথম কখন ভয় পেয়েছিলেন বলতে পারেন? জি না, তবে খুব ছোটবেলায়। প্রথম ভয়ের ঘটনাটা আমাকে বলুন। আনিস বলল, আমি সেটা ঠিক জানি না। উনি বললেন, আপনি অনেক কিছুই জানেন না বলে মনে হচ্ছে, আপনার স্ত্রীকে একদিন নিয়ে আসুন। আনিস কিছুক্ষণ চুপ করে থেকে বলল, আমি তাকে আনতে চাই না। ভদ্রলোক বললেন, কেন চান না? সে খুব সেন্সিটিভ, সে যদি টের পায় যে তার অস্বাভাবিকতা নিয়ে আমি লোকজনের সাথে আলাপ করছি তাহলে খুব মন খারাপ করবে। মিসির সাহেব বললেন, দেখুন ভাই, আপনার স্ত্রীর সঙ্গে কথা না বলে কিছুই করা যাবে না। আপনার স্ত্রী অসুস্থ এবং আমার মনে হচ্ছে এই অসুখ দ্রুত বেড়ে যাবে, আপনি তাকে নিয়ে আসবেন। আনিস উঠে দাঁড়াল, ক্ষীণস্বরে বলল, আপনাকে কত দেব? ভদ্রলোক বিস্মিত হয়ে বললেন, কমলেন্দুবাবু কি আপনাকে বলেননি আমি ফিস নেই না? এই কাজটি আমি শখের খাতিরে করি, বুঝতে পারছেন? জি পারছি। ভদ্রলোক আবার বললেন, তবে আপনি যদি ভালো গোলাপের চারা পান তাহলে আমাকে দিতে পারেন, আমার গোলাপের খুব শখ। সব মিলিয়ে 30টি ডিফারেন্ট ভ্যারাইটির চারা আমার কাছে আছে। একটা আছে দারুণ ইন্টারেস্টিং, ঘাস ফুলের মতো ছোট সাইজের গোলাপ। তাই নাকি? জি, ওরা বলে মাইক্রো রোজ, হল্যান্ডের গোলাপ, করা গন্ধ, দেখবেন। আনিস বলল, আরেকদিন দেখব, আজ দেরি হয়ে গেছে, আমার স্ত্রী একা থাকে। ভদ্রলোক বললেন, ও তাই নাকি, শোনেন, একা তাকে রাখবেন না, কখনো যেন মেয়েটি একা না থাকে, এটা খুবই জরুরি। রাস্তায় নেমে আনিসের মন খারাপ হয়ে গেল, খামোখা সময় নষ্ট, লোকটি তেমন কিছুই জানে না। কমলেন্দুবাবু যেসব আধ্যাত্মিক শক্তিরক্তির কথা বলেছেন সেসব মনে হয় নেহাতি গাল গল্প, তবে লোকটির কথাবার্তা বেশ ফোর্সফুল। রানুকে বুঝিয়ে সুঝিয়ে একবার এনে দেখালে হয়, ক্ষতি তো কিছু নেই। তাছাড়া ভদ্রলোক খুব সম্ভব ফেলনাও নন, ক্লিনিক্যাল সাইকিয়াট্রিক টিচার, একেবারে কিছু না জেনে তো কেউ মাস্টারি করে না, কিছু নিশ্চয়ই জানেন, মানুষের চেহারা দেখেও কিছু অনুমান করাটা ঠিক না। আনিস অফিসে চলে গেলে রানুর খুব একলা লাগে, কিছুই করার থাকে না, গোছানো আলনা আবার নতুন করে গোছায়, বসার ঘরের বেতের সোফা ঝাড়ন দিয়ে ঝাড়ে, শোবার মেঝে ভেজা নেকড়া দিয়ে মুছতে মুছতে চকচকে করে ফেলে, তবু সময় কাটে না। একসময় বারান্দায় গিয়ে বসে, এবারই ছোট বারান্দাটি তার খুব পছন্দ, গ্রিল দেওয়া বারান্দাটি গোলাকার, এখানে বসে অনেক দূর পর্যন্ত দেখা যায়, সামনে একটা মেয়েদের স্কুল, টিফিন টাইমে মেয়েগুলোর কাণ্ড কারখানা দেখতে এমন মজা লাগে, রানু প্রায় সারা দুপুর বারান্দাতেই বসে থাকে, একা একা ঘরে বসে থাকতে ভালো লাগে না, কেমন যেন নিঃশ্বাস বন্ধ হয়ে আসে, একটু যেন ভয় ভয়ও লাগে। অবশ্য যখন দুপুর গড়িয়ে বিকেল নামতে থাকে তখন ভয় ভয় ভাবটা কমে যায়, বিকেলবেলা বাড়িওয়ালার মেয়ে দুটি তাদের ভেতরের দিকের বাগানে বসে মজা করে চা খায়, চা খেতে খেতে দুজনেই খুব হাসাহাসি করে, এক একদিন ওদের বাবাও সঙ্গে বসেন, রানুর দেখতে বেশ ভালো লাগে। ছোট মেয়েটির সঙ্গে রানুর কিছুদিন আগে আলাপ হয়েছিল, বেশ মেয়েটি, খুব স্মার্ট, দেখতেও সুন্দর। একদিন দুপুরে রানু বারান্দায় এসে বসেছে, মেয়েটি এসে উপস্থিত, মুখে চাপা হাসি, হাতে কি একটা বই, এসেই বলল, আপনাকে একটা কথা জিজ্ঞেস করতে এসেছি। রানু বলল, কি কথা? মেয়েটা বলল, আপনি সারাদিন বারান্দায় বসে থাকেন কেন,
সারাদিন কোথায়? দুপুরবেলায় বসি, কিছু করার নেই তো, একা একা লাগে। মেয়েটা বলল, তা ঠিক, বসবো আপনার এখানে? আজ আমি কলেজে যাইনি, বোটানি প্র্যাকটিক্যাল ছিল আজকে। মেয়েটি খুব সহজভাবে বসল, ঘণ্টাখানেকের মধ্যে এক গাদা কথা বলল, তারপর যাবার সময় হঠাৎ বলল আরেকটা কথা জিজ্ঞেস করব। রানু বলল, কর। মেয়েটি বলল, আপনি এত সুন্দর কেন? যে আমার চেয়েও সুন্দরী তাকে আমার ভালো লাগে না। রানু কি বলবে ভেবে পেল না। মেয়েটি হাসতে হাসতে বলল, আমাদের ক্লাসের মেয়েদের কি ধারণা জানেন? তাদের ধারণা আমি হচ্ছি বাংলাদেশের সবচেয়ে সুন্দর মহিলা, ওদের একদিন এনে আপনাকে দেখিয়ে দেব। রানু বলল, ঠিক আছে দিও, আর একটু বসো, চা খাবে? মেয়েটি বলল, না আমি চা বেশি খাই না, বেশি চা খেলে গায়ের রং ময়লা হয়ে যায়। মেয়েটি যেমন হুট করে এসেছিল তেমনি হুট করে নিচে নেমে গেল। বেশ লাগলো রানুর, নতুন বাসাটা তার ভালোই লাগছে, পুরনো ঢাকায় হলেও বেশ নিরিবিলি, মালিবাগের বাসাটার মতো নয়, নিঃশ্বাস নেবার জায়গা ছিল না সেখানে। পাশ দিয়ে রাত দিন রিক্সা যাচ্ছে, গাড়ি যাচ্ছে, জঘন্য। এই বাসাটা ভেতরের দিকে, বাড়িওয়ালা ভদ্রলোকও বেশ ভালো মানুষ। প্রথম দিনই আনিসকে বলেছেন, আমার বাড়ি ভাড়া দেবার দরকার নেই, টাকার জন্যই তো বাড়ি ভাড়া, টাকা যথেষ্ট আছে, তবু দুঘরে ভাড়াটে রাখি, কারণ এত বড় বাড়িতে মানুষ না থাকলে ভালো লাগে না, কবরখানা কবরখানা ভাব চলে আসে। তবে সবাইকে আমি বাড়ি ভাড়া দেই না, আপনাকে দিচ্ছি, কারণ আপনাকে পছন্দ হয়েছে। ভাড়াও খুব কম, মাত্র 600 টাকা, তিন রুমের এত বড় একটা বাড়ি 600 টাকায় পাওয়া ভাগ্যের ব্যাপার। রানু এখানে এসে হাফ ছেড়ে বেঁচেছে। তার সবচেয়ে পছন্দ হয়েছে বাথরুম, বড় ঝকঝকে একটা বাথরুম। বাসাটা রানুর খুব পছন্দ হয়েছিল। আনিস যখন বলল, কি নেব, পছন্দ হয়? রানু বলেছিল, হয়। ভালো করে ভেবে বলো নেব কিনা, দুদিন পর যদি আবার বলো পছন্দ না তাহলে মুশকিলে পড়ব। মালিবাগের বাসাটা ভালো ছিল, শুধু শুধু বদলালাম। এই বাসাটাও ভালো। রানু খুব খুশি মনে নতুন বাসা সাজাল, নিজেই পর্দা কিনে আনল, সারা রাত জেগে সেলাই করল, তার উৎসাহের সীমা নেই। আনিস বলল, বুঝলে রানু, সবার সঙ্গে মিলেমিশে থাকবে, অন্যদের বাসায় যাবে টাবে, একা একা থাকার অভ্যাসটা ভালো না, যাবে তো? হ্যাঁ যাব। একা থাকলেই মানুষের মধ্যে নানান ধরনের প্রবলেম দেখা দেয়, বুঝলে, সব ভাড়াটেদের সঙ্গে খাতির রাখবে। রানু বলল, ভাড়াটে তো মাত্র একজন, ওই ওনার বাসাতেই যাবে, বাড়িওয়ালার বাসায়ও যাবে। আচ্ছা যাব। রানু অবশ্য যায়নি কোথাও, তার ভালো লাগে না, অন্যদের মতো সে কারোর সঙ্গে সহজভাবে মিশতে পারে না, অন্যদের সামনে কেমন যেন আড়ষ্ট লাগে, বারান্দায় বেতের চেয়ারটাতে বসে থাকতেই বেশি ভালো লাগে, দুপুরটাই যা কষ্টের, দুপুরটা কেটে গেলেই অন্যরকম একটা শান্তি লাগে। কিন্তু আজ দুপুরটা দীর্ঘ, কিছুতেই আর কাটছে না, বারান্দায় বসে থাকতেও ভালো লাগছে না। মেয়েদের স্কুলটাও কি কারণে যেন বন্ধ, চারিদিকে চুপচাপ, বড্ড ফাঁকা, কিছুক্ষণ শুয়ে থাকলে কেমন হয়। ঘরের ভেতরটা কেমন যেন অন্যরকম। রানু ভেতরে ঢুকে জানালার পর্দা ফেলে দিল, অনেকখানি অন্ধকার হয়ে গেল, অন্ধকার ও চুপচাপ। আর তখন স্পষ্ট গলায় কেউ ডাকল, রানু রানু। কয়েক মুহূর্ত রানু নড়ল না, অপেক্ষা করতে লাগলো, কিন্তু যে ডেকে উঠেছে সে দ্বিতীয়বার আর ডাকল না। রানুর এরকম চারদিকের নিস্তব্ধতার মধ্যে একজন অশরীরী কেউ ডেকে ওঠে, অসংখ্যবার শুনেছে এই ডাক, কে সে, কোথেকে আসে সে? রানু ফিসফিস করে বলল, কে? কোনো জবাব পাওয়া গেল না। কে তুমি? জানালার পর্দাটা শুধু কাঁপছে, বিকেল হয়ে আসছে। রানু ছোট্ট একটি নিঃশ্বাস ফেলে বারান্দায় এসে দাঁড়াল। নিজের বাগানে বাড়িওয়ালার বড় মেয়েটি হাঁটছে, নীলু বোধহয় ওর নাম। এই মেয়েটি তার বোনের মতো নয়, গম্ভীর, কথাবার্তা প্রায় বলেই না, তবু ওকে দেখলে রানুর মনে হয় মেয়েটি বড় ভালো, মায়াবতী মেয়ে। রানু দেখল বিষণ্ন মুখে মেয়েটি একা একা বসে আছে, তার ইচ্ছা হল নিচে নেমে ওর সঙ্গে কথা বলে, কিন্তু সে গেল না। নীলু দুইবার বিজ্ঞাপনটা পড়ল, বেশ মজার একটা বিজ্ঞাপন। কেউ কি আসবেন? আমি একজন নিঃসঙ্গ মানুষ, স্ত্রীর মৃত্যুর পর একা জীবন যাপন করছি, সময় আর কাটে না। আমার দীর্ঘ দিবস ও দীর্ঘ রজনীর নিঃসঙ্গতা কাটাতে কেউ কি আমাকে দুই লাইন লিখবেন? জিপিও বক্স নম্বর 73।
দৈনিক পত্রিকায় এরকম বিজ্ঞাপন দেবার মানে কি? সাপ্তাহিক পত্রিকাগুলিতে এইসব থাকে, ছেলে ছোকরাদের কাণ্ড। এই লোকটি নিশ্চয়ই ছেলে ছোকরা নয়, বুড়ো হাবড়াদের একজন। বাবা এটা পড়েছ? নীলু জাহিদ সাহেবের হাতে কাগজটা গুজে দিল। বাবা এই বিজ্ঞাপনটা পড়ো তো। জাহিদ সাহেব নিজেও ভুরু কুঞ্চিত করে দুইবার পড়লেন। তার মুখের ভঙ্গি দেখে মনে হলো বেশ বিরক্ত হয়েছেন। পড়েছ? হুম, পড়লাম। কি মনে হয় বাবা? জাহিদ সাহেব বললেন, কি আবার মনে হবে, কিছুই মনে হয় না। দেশটা রসাতলে যাচ্ছে, খবরের কাগজওয়ালারা এইসব ছাপে কিভাবে? নীলু হাসি মুখে বলল, ছাপাবে না কেন? জাহিদ সাহেব বললেন, দেশটা বিলেত আমেরিকা নয়, বুঝলি? আর ভালো করে পড়লেই বোঝা যায় লোকটার একটা বদ মতলব আছে। নীলু বলল, কই, আমি তো বদ মতলব কিছু বুঝছি না। জাহিদ সাহেব গম্ভীর হয়ে বললেন, দেখিস তুই আবার চিঠি লিখে বসবি না। নীলু মুখ নিচু করে হাসল। জাহিদ সাহেব বললেন, হাসছিস কেন? এমনি হাসছি। চিঠি লিখবার কথা ভাবছিস না তো মনে মনে? উহু, নীলু মুখে উহু বললেও মনে মনে ঠিক করে ফেলল, গুছিয়ে একটা চিঠি লিখবে। দেখা যাক না কি হয়, কি লেখে লোকটি। রাতে ঘুমোতে যাবার আগে সে সত্যি একটা চিঠি লিখে ফেলল, মোটামুটি বেশ দীর্ঘ চিঠি। জনাব, আপনার বিজ্ঞাপনটি পড়লাম, লিখলাম কয়েকটা লাইন, এতে কি আপনার নিঃসঙ্গতা কাটবে? আমার বয়স 18, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী, আমরা দু বোন। আমার ছোট বোনটির নাম বিলু, সে হরিক্রস কলেজে পড়ে। আমরা দু বোনই খুব সুন্দরী। এই যা, এটা আপনাকে লেখা ঠিক হল না, তাই না? নাকি সুন্দরী মেয়েদের চিঠি পেলে আপনার নিঃসঙ্গতা আরো দ্রুত কাটবে? নীলু চিঠিটি লিখেই নীলুর মনে হলো এরকম লেখাটা ঠিক হচ্ছে না, চিঠির মধ্যে একটা বড় মিথ্যা আছে। সে সুন্দরী নয়, বিলুর জন্য কথাটা ঠিক, তার জন্য নয়। নীলু ছোট্ট করে একটা নিঃশ্বাস ফেলে দ্বিতীয় চিঠিটি লিখল, জনাব, আমার নাম নীলু, আমার বয়স 20, আপনার নিঃসঙ্গতা কাটাবার জন্য আপনাকে লিখছি। কিন্তু চিঠিতে কি কারো নিঃসঙ্গতা কাটে? আপনার বয়স কত, এটা দয়া করে জানাবেন। নীলু দ্বিতীয় চিঠিটিও তার পছন্দ হল না। তার মনে হলো সে যেন কিছুতেই গুছিয়ে আসল জিনিসটি লিখতে পারছে না। রাতে শুয়ে শুয়ে তার মনে হলো হঠাৎ করে সে এত ব্যস্ত হয়ে পড়েছে কেন, চিঠি লিখবারই বা কি দরকার, সে নিজেও কি খুব নিঃসঙ্গ? হয়তো বা। এ বাড়িতে আর দুটি মাত্র প্রাণী, বিলু আর বাবা। বাবা দিন রাত নিজের ঘরেই থাকেন, মাসের প্রথম দিকের কয়েকটা দিন বাড়ি ভাড়ার টাকা আদায়ের জন্য অল্প যা একটু নড়াচড়া করেন, তারপর আবার নিজের ঘরেই বন্দি। আর বিলু তো আছে তার অসংখ্য বন্ধু বান্ধব নিয়ে, শুধু মেয়ে বন্ধু নয়, তার আবার অনেক ছেলে বন্ধু আছে। মহানন্দে আছে বিলু, তবে সে একটু বাড়াবাড়ি করছে। কাল তার কাছে একটি ছেলে এসেছিল, সে রাত 8টা পর্যন্ত ছিল, এসব ভালো নয়। নীলু উকি দিয়ে দেখেছে ছেলেটি ফরফর করে সিগারেট টানছে, হাত নেড়ে নেড়ে কথা বলছে, আর বিলু হাসতে হাসতে ভেঙে পড়ছে। ভাত খাওয়ার সময় নীলু কিছু বলবে না করেও সে বলল, ছেলেটা কে রে? কোন ছেলে? ওই যে রাত 8টা পর্যন্ত গল্প করলি। বিলু বলল, ও সে তো রুবির ভাই, মহা চালবাজ, নিজেকে খুব বুদ্ধিমান ভাবে, আসলে মহা গাধা। বলতে বলতে খিলখিল করে হাসে বিলু। নীলু বলল, মহা গাধা হলে এতক্ষণ বসিয়ে রাখলি কেন? ও বলল, যেতে চাচ্ছিল না তো কি করব। বলতে বলতে বিলু আবার হাসল। বিলু এমন মেয়ে যার উপর কখনো রাগ করা যায় না, নীলু কখনো রাগ করতে পারে না। মাঝে মাঝে বাবা দু একটা কড়া কথা বলেন, তখন বিলু রাগ করে খাওয়া বন্ধ করে দেয়, সে এক মহাযন্ত্রণা। একবার রাগ করে সে পুরো দুদিন দরজা বন্ধ করে বসেছিল, কত সাদাসাদি, কত অনুরোধ, শেষ পর্যন্ত মগবাজারের ছোট মামাকে আনাতে হলো। ছোট মামা বিলুর খুব খাতিরের মানুষ, তার সব কথা সে শোনে। তিনি এসে যখন বললেন, দরজা না খুললে মা আমি কিন্তু আর আসবো না, এই আমার শেষ আশা, তখন দরজা খুলল। এরকম জেদি মেয়ে। নীলুর কোনো জেদ টেদ নেই, কালো এবং অসুন্দরী মেয়েদের জেদ কখনো থাকে না, এদের জীবন কাটাতে হয় একাকী। নীলু বাতি নিভিয়ে ঘুমোতে চেষ্টা করল। ছোটবেলায় বাতি নেভানোর সঙ্গে সঙ্গে তার ঘুম আসত, এখন আর আসে না, অনেক রাত পর্যন্ত এপাশ ওপাশ করতে হয়। পাশের ঘাটে টেবিল ল্যাম্প জ্বালিয়ে চোখের উপর একটা গল্পের বই ধরে আছে বিলু, অনেক রাত পর্যন্ত সে পড়বে, পড়তে পড়তে হঠাৎ একসময় ঘুমিয়ে পড়বে, বাতি নেভাবে না, মশারি ফেলবে না। নীলুকেই উঠে এসে বাতি নেভাতে হবে, মশারি ফেলতে হবে। নীলু বলল,
বিলু তুই ঘুমোতো, বাতি নেভা। ও বললো একটু পরে ঘুমাবো। কি পড়ছিস? শীষেন্দ্রুর একটা বই, দারুণ। নীলু বলল দিনে পড়িস, আলো চোখে লাগছে। ও বলল দিনে আমার সময় কোথায়, তুমি ঘুমাও না। নীলু ঘুমাতে পারল না, শুয়ে শুয়ে তাকিয়ে রইল বিলুর দিকে। দিনে দিনে কি যে সুন্দর হচ্ছে মেয়েটা। একই বাবা মার দুই মেয়ে, একজন এত সুন্দর আর অন্যজন এত অসুন্দর কেন? নীলু ছোট্ট একটা নিঃশ্বাস ফেলল। আপা। কি? দারুণ বই, তুমি পড়ে দেখো। নীলু বলল প্রেমের? হ্যাঁ প্রেমের, তবে প্রেমের হলেও খুব সিরিয়াস জিনিস, দারুণ। তাই নাকি? হুম, একজন খুব রূপবতী মেয়ের গল্প। নীলু বলল তোর মতো একজন? আরে ধুর, আমি আবার সুন্দর নাকি? আমাদের তিনতলার ভাড়াটের বউটির মতো বলতে পারো, রানু নাম, দেখেছো ওকে? না তো, খুব সুন্দরী। বিলু বলল ওরে বাপ, দারুণ, হেমা মালিনীর চেয়েও সুন্দরী। নীলু বলল তুই মেয়েটাকে একবার আসতে বলিস তো আমাদের বাড়িতে, দেখব। আচ্ছা বলবো, তুমি নিজে একবার গেলেই পারো, মেয়েটা ভালো, কথাবার্তায় খুব ভদ্র। ওর বরকে দেখেছ, আনিস সাহেব? হুম। বিলু বলল ওই লোকটা বোকা ধরনের, বোকার মতো কথাবার্তা, আমাকে আপনি আপনি করে বলে। কলেজে পড়িস, তোকে আপনি বলবে না? বিলু বলল ফ্রক পরা কাউকে এরকম একজন বুড়ো মানুষ আপনি বলবে নাকি? নীলু বলল বুড়ো নাকি? হ্যাঁ, 40-এর উপর বয়স হবে। মেয়েটার বয়স কত? খুব কম, 14-15 হবে। বিলু বাতি নিভিয়ে দিল এবং নিমেষেই ঘুমিয়ে পড়ল। নীলু জেগে রইল অনেক রাত পর্যন্ত, কিছুতেই তার ঘুম এল না। ইদানিং তার ঘুম খুব কমে গেছে, রোজই মাঝরাত না হওয়া অবধি ঘুম আসে না। রানু চুলায় ভাত চড়িয়ে বসার ঘরে এসে দেখে বাড়িওয়ালার বড় মেয়েটি ঘরের ভেতর। না জিজ্ঞেস করেই ঢুকে পড়লাম ভাই, আমার নাম নীলু। রানু বলল আসুন আসুন, আপনাকে আমি চিনি, আপনি বাড়িওয়ালার বড় মেয়ে, আজ ইউনিভার্সিটিতে যাননি? উহু, আজ ক্লাস নেই, আপনার সঙ্গে গল্প করতে এলাম। কি করছিলেন? ভাত রান্না করছি। নীলু বলল চলুন রান্নাঘরে গিয়ে বসি, বিলুর কাছ থেকে আপনার খুব প্রশংসা শুনি, বিলুর ধারণা আপনি হচ্ছেন হেমা মালিনী। রানু অবাক হয়ে বলল হেমা মালিনীটা কে? আছে একজন, সিনেমা করে, সবাই বলে খুব সুন্দর, আমার কাছে সুন্দর লাগে না, চেহারাটা অহংকারী। রানু মুখ টিপে হাসতে হাসতে বলল সুন্দরী মেয়েরা তো অহংকারী হয়। নীলু বলল আপনিও অহংকারী? রানু হাসতে হাসতে বলল হ্যাঁ, কিন্তু আমাকে আপনি আপনি বলতে পারবেন না, তুমি করে বলতে হবে। নীলু লক্ষ্য করল মেয়েটি বেশ রোগা, কিন্তু সত্যি রূপসী, সচরাচর দেখা যায় না, চোখ দুটি কপালের দিকে ওঠানো বলে দেবী প্রতিমার চোখের মতো লাগে, সমগ্র চেহারায় খুব সূক্ষ্ম হলেও কোথাও যেন একটা মূর্তি মূর্তি ভাব আছে। কি দেখছেন? নীলু বলল তোমাকে দেখছি ভাই, তোমার চেহারায় একটা মূর্তি মূর্তি ভাব আছে। রানু মুখ কালো করে ফেলল। নীলু অবাক হয়ে বলল ও কি, তুমি মনে হয় মন খারাপ করলে। না মন খারাপ করব কেন? নীলু বলল কিন্তু এরকম মুখ কালো করলে কেন, আমি কিন্তু কমপ্লিমেন্ট হিসাবেই তোমাকে বলেছি, তোমার মতো সুন্দরী মেয়ে আমি খুব বেশি দেখিনি, তবে একবার একটি বিহারী মেয়েকে দেখেছিলাম আমার ছোট মামার বিয়েতে, অবশ্য সে মেয়েটি তোমার মতো রোগা ছিল না, ওর স্বাস্থ্য বেশ ভালো ছিল। আপনি কি একটু চা খাবেন? নীলু বলল তুমি আমাকে আপনি করে বলছো কেন, তোমার কি মনে হয় আমার বয়স অনেক বেশি? রানু বলল না তা মনে হয় না। নীলু বলল তুমিও আমাকে তুমি বলবে, আর তোমার যদি আপত্তি না থাকে তাহলে আমি মাঝে মাঝে তোমার কাছে আসব। রানু চায়ের কাপ সাজাতে সাজাতে মৃদুস্বরে বলল আমাকে মূর্তি মূর্তি লাগে, এটা কেন বললে? নীলু অবাক হয়ে বলল এমনি বলেছি, টানা টানা চোখ তো সেজন্য, তুমি দেখি ভাই রাগ করেছ। একটা কারণ আছে নীলু, তোমাকে আমি একদিন সব বলবো, তাহলেই বুঝবে। চায়ে কতটুকু চিনি খাও? 3 চামচ। নীলু অনেকক্ষণ বসল, কিন্তু কথাবার্তা আর তেমন জমল না, রানু কেমন যেন অন্য মনস্ক হয়ে পড়েছে, কিছুতেই মন বসাতে পারছে না, সহজ হতে পারছে না। নীলু বেশ কয়েকবার অন্য প্রসঙ্গ আনতে চেষ্টা করল, ভাষা ভাষা জবাব দিল রানু, এবং একসময় হালকা স্বরে বলল আমার একটা অসুখ আছে নীলু। কি অসুখ? মাঝে মাঝে আমি ভয় পাই।
নীলু বলল, ভয় পাই মানে? রানু মাথা নিচু করে বলল, ছোটবেলায় একবার নদীতে গোসল করতে গিয়েছিলাম, এরপর থেকে এরকম হয়েছে। কি হয়েছে? রানু জবাব দিল না। নীলু বলল, বলো কি হয়েছে? অন্য একদিন বলবো, আজ তুমি তোমার কথা বলো। নীলু বলল, আমার তো বলার মতো কোনো কথা নেই। তোমার বন্ধুদের কথা বলো। আমার তেমন কোনো বন্ধুও নেই, আমি বলতে গেলে একা একা থাকি, অসুন্দরী মেয়েদের বন্ধু টন্ধু থাকে না। রানু বলল, রং খারাপ হলে মানুষ অসুন্দর হয় না নীলু। নীলু বলল, আমি নিজে কি সেটা আমি ভালোই জানি। নীলু উঠে পড়ল। রানু বলল, আবার আসবে তো? হ্যাঁ আসব। তুমি তোমার ভয়ের কথাটা কি বলেছিলে, সেই সব বলবে? হ্যাঁ বলব। নীলু পাঠাবে না পাঠাবে না করেও চিঠিটি পাঠিয়ে দিল, কিন্তু তারপরই দুশ্চিন্তা সীমা রইল না। কে জানে, হয়তো বুড়ো হাবড়া লোকটি একদিন হয়তো বাসায় এসে সত্যি সত্যি হাজির হবে। দারুণ লজ্জার ব্যাপার হবে সেটা, নিতান্তই ছেলে মানুষই কাজ করা হয়েছে। চার পাঁচ দিন নীলুর খুব খারাপ কাটল, দারুণ অস্বস্তি। বুড়ো মতো কোনো মানুষকে আসতে দেখলেই চমকে উঠত, এটিই কি সেই লোক নাকি? যদি সত্যি সত্যি কেউ এসে পড়ে তাহলে সে ভেবে রেখেছে কি বলবে? সে বলবে, এই চিঠি তো আমার নয়, অন্য কেউ তামাশা করে এই ঠিকানা দিয়েছে। আমি এরকম অজানা অচেনা কাউকে চিঠি লিখি না। কেউ অবশ্যই এলো না। দেখতে দেখতে এক সপ্তাহ কেটে গেল, চিঠিরও কোনো উত্তর নেই। লোকটি হয়তো চিঠি পায়নি, ডাক বিভাগের কল্যাণে আজকাল তো বেশিরভাগ চিঠি প্রাপকের হাতে পৌঁছায় না। এতে ক্ষতি যেমন হয় লাভও তেমনই হয়, কিংবা হয়তো এমন হয়েছে ওই লোক অসংখ্য চিঠি পেয়ে পছন্দ মতো চিঠিগুলোর উত্তর দিয়েছে। নীলুর তিন লাইনের চিঠি তার পছন্দ হয়নি, সে হয়তো লম্বা লম্বা চমৎকার সব চিঠি পেয়েছে, ইনিয়ে বিনিয়ে অনেক কিছু লেখা সেই সব চিঠিতে। দশ দিনের মাথায় নীলুর কাছে চিঠি এসে পড়ল, খুবই দামি একটা কাগজে, চমৎকার প্যাডের কাগজে চিঠি, গোটা গোটা হাতের লেখা, কালির রং ঘন কালো, মাখন রাঙা সে কাগজে লেখাগুলো মুক্তার মতো ফুটে আছে। এত সুন্দর হাতের লেখাও মানুষের হয়? চিঠিটি খুবই সংক্ষিপ্ত। কল্যাণী এসু, তোমার চমৎকার চিঠি গভীর আগ্রহ নিয়ে পড়েছি, একজন ব্যথিত মানুষের আবেদনে তুমি সাড়া দিয়েছ, তোমাকে ধন্যবাদ। খুব সামান্য একটি উপহার পাঠালাম, প্লিজ নাও। আহমেদ সাবেদ, উপহারটি সামান্য নয়, অত্যন্ত দামি একটি পিওর পারফিউমের শিশি। নীলু ভেবে পেল না এ লোকটি কি সবাইকে এরকম একটা উপহার পাঠিয়েছে, যারাই চিঠির জবাব দিয়েছে তারাই পেয়েছে। কিন্তু তাও কি সম্ভব? নাকি নীলু একাই চিঠির জবাব দিয়েছে? নীলুর বড় লজ্জা করতে লাগলো, সে পারফিউমের শিশিটি লুকিয়ে রাখলো এবং খুব চেষ্টা করতে লাগলো সমস্ত ব্যাপার ভুলে যেতে। সে চিঠিটি কুচি কুচি করে ছিঁড়ে ফেলে দিল জানালা দিয়ে। কেন এমন একটা বাজে ঝামেলায় জড়ালো? কিন্তু দিন সাতেক পর নীলু আবার একটি চিঠি লিখল, একটি বেশ দীর্ঘ চিঠি। সেখানে শেষের দিকে লেখা, আপনি কে, কি করেন, কিছুই তো জানাননি, আপনার বিজ্ঞাপনটিও দেখছি না। তার মানে কি এই যে আপনার নিঃসঙ্গতা দূর হয়েছে? নীলু বেশ কিছুদিন অপেক্ষা করল চিঠির জবাবের জন্য, কিন্তু কোনো জবাব এলো না। কেন জানি নীলুর মন খারাপ হলো, আরেকটি চিঠি লেখার ইচ্ছা হতে লাগলো। কিন্তু তাও কি হয়, একা একা সে শুধু চিঠি লিখবে, তার এত কি গরজ পড়েছে? দুপুর রাতে আনিসের ঘুম ভেঙে গেল, হাত বাড়ালো অভ্যাস মতো, পাশে কেউ নেই। আনিস ডাকলো, রানু রানু। কোনো সাড়া নেই, বাথরুম থেকে একটানা পানি পড়ার শব্দ হচ্ছে। বাথরুমে নাকি? আনিস উকি দিল বাথরুমে, সেখানে কেউ নেই। গেল কোথায়? আনিস গলা উঁচিয়ে ডাকলো, রানু। বসার ঘর থেকে ক্ষীণ হাসির শব্দ এলো, বসার ঘর অন্ধকার, রানু কি সেখানে একা একা বসে আছে নাকি? আনিস বসার ঘরে ঢুকে বাতি জ্বেলেই সঙ্গে সঙ্গে বাতি নিভিয়ে ফেলল। রানু বসার ঘরের ছোট টেবিলে চুপচাপ বসে আছে, তার গায়ে কোনো কাপড় নেই। এই রানু। হুম। কি হয়েছে, তোমার কাপড় কোথায়? খুলে ফেলেছি, বড্ড গরম লাগছে। আনিস এসে রানুর হাত ধরল, হিমশীতল হাত, একটু একটু যেন কাঁপছে। এসো রানু, ঘুমোতে যাই। রানু বলল, আমার ঘুমোতে ইচ্ছা করছে না, তুমি যাও।
আনিস বলল, কাল আমরা একজন ডাক্তারের কাছে যাব, কেমন? কেন? তোমার শরীর ভালো না রানু? রানু বলল, আমার শরীর ভালোই আছে। না, তুমি খুব অসুস্থ, এসো আমার সঙ্গে, কাপড় পরে ঘুমোতে এসো। রানু কোনো আপত্তি করল না, সঙ্গে সঙ্গে উঠে এলো, কাপড় পরল এবং বাধ্য মেয়ের মতো বিছানায় শুয়ে প্রায় সঙ্গে সঙ্গে ঘুমিয়ে পড়ল। জেগে রইল আনিস। রানুর শরীর দ্রুত খারাপ হচ্ছে, আগে তো এরকম কখনো হয়নি। মিসির আলি টালি নয়, বড় কোনো ডাক্তারকে দেখানো দরকার। খুটখুট করে শব্দ হচ্ছে রান্নাঘরে, ইঁদুরের উপদ্রব। তবু কেন জানি শব্দটা অন্যরকম মনে হচ্ছে, যেন কেউ হাঁটছে রান্নাঘরে। থপথপ শব্দও হলো কয়েকবার। আনিস বলল, কে? রান্নাঘরের শব্দটা হঠাৎ থেমে গেল। আনিস বলল, কে কে? মনের ভুল নাকি? আনিস যেন স্পষ্ট শুনল, রান্নাঘর থেকে কেউ একজন বলল, আমি। স্পষ্ট এবং তীক্ষ্ণ আওয়াজ, মেয়েলি স্বর। নাকি রানুই বলছে ঘুমের ঘরে? এটাই হয়েছে, রানুরই গলা। আনিস হাত বাড়িয়ে রানুকে কাছে টানল। রানু বলল, হাত সরিয়ে নাও তো, গরম লাগছে। আনিস ভাবল, তার মানে কি রানু জেগেছিল এতক্ষণ? রানু? হুম। তুমি জেগেছিলে? হ্যাঁ। আমি যখন বললাম কে কে, তখন কি তুমি বলেছ আমি? রানু চুপ করে রইল। আনিস বলল, বলো, বলেছ এরকম কিছু? হ্যাঁ বলেছি। আনিস বলল, কিন্তু তুমি জবাব দিলে কেন? তোমাকে তো কিছু জিজ্ঞেস করিনি, আমি জানতে চাচ্ছিলাম রান্নাঘরে কেউ আছে কিনা। রানু ফিসফিস করে বলল, আমি তো রান্নাঘরেই ছিলাম, আমি রান্নাঘর থেকেই জবাব দিয়েছি। আনিস চুপ করে গেল, বিছানায় উঠে বসে পরপর দুটি সিগারেট শেষ করল, বাথরুমে গিয়ে বাতি জ্বালিয়ে রেখে এলো, রান্নাঘরের বাতিও জ্বালিয়ে দিয়ে এলো। থাকুক, সারা রাত বাতি জ্বালানো থাকুক। রানু? কি? কাল তুমি আমার সঙ্গে একজন ডাক্তারের কাছে যাবে, কেমন? ঠিক আছে, যাব। আনিস বলল, ডাক্তার সাহেব যা যা জানতে চান সব বলবে। রানু জবাব দিল না, মনে হয় সে ঘুমিয়ে পড়েছে, শান্ত নির্বিঘ্ন ঘুম। কিন্তু রান্নাঘরে আবার শব্দ হচ্ছে। আনিসের মনে হলো সে স্পষ্ট চুরির টুনটুন শব্দ শুনছে, কাচের চুরির আওয়াজ। আনিস কয়েকবার ডাকল, কে কে ওখানে? কেউ কোনো জবাব দিল না। বাথরুম থেকে একটানা জল পড়ার শব্দ আসছে, বাড়িওয়ালাকে বলতে হবে কল ঠিক করে দিতে, একজন কাজের মানুষ রাখতে হবে, পুরুষ মানুষ নয়, মেয়ে মানুষ, যে রাত দিন থাকবে। আত্মীয় স্বজন কাউকে এনে রাখলে ভালো হতো, কিন্তু আনিসের কোনো আত্মীয় স্বজন নেই যারা এখানে এসে থাকবে। আনিসের ঘুম এলো শেষ রাতের দিকে। মিসির সাহেবের সঙ্গে তারা প্রায় 2 ঘন্টা সময় কাটালো। রানু খুব সহজ স্বাভাবিক আচরণ করল, তার প্রধান কৃতিত্ব সম্ভবত মিসির সাহেবের, তিনি খুব আন্তরিক ভঙ্গিতে কথাবার্তা বললেন। এক পর্যায়ে রানু বলল, আপনি আমাকে তুমি করে বলবেন, আমি আপনার মেয়ের বয়সী। মিসির সাহেব বললেন, মেয়ের বয়সী হলে কি, আমার তো মেয়ে নেই, বিয়েই করিনি। রানু কিছু একটা বলতে গিয়েও বলল না, ভদ্রলোক সেটি লক্ষ্য করলেন। উনি বললেন, তুমি কিছু বলতে চাচ্ছিলে? রানু বলল, জি না। কিছু বলতে চাইলে বলতে পারো। ও আবার বলল, না আমি কিছু বলবো না। মিসির সাহেব চায়ের ব্যবস্থা করলেন, চা খেতে খেতে নিতান্তই সহজ ভঙ্গিতে বললেন, আনিস সাহেব বলেছিলেন তুমি যা স্বপ্নে দেখো তাই নাকি সত্যি হয়? রানু বলল, হ্যাঁ। মিসির সাহেব বললেন, যা স্বপ্নে দেখো তাই হয়? রানু বলল, শুধু স্বপ্ন না, যা মনে আসে তাই হয়। বলো কি? আপনার বিশ্বাস হচ্ছে না? না। মিসির সাহেব বললেন, বিশ্বাস হবে না কেন, পৃথিবীতে অনেক অদ্ভুত ব্যাপার আছে, পৃথিবীটা বড়ই অদ্ভুত। বলতে বলতে মিসির আলী ড্রয়ার খুলে চৌকা ধরনের 4টি কার্ড বের করলেন, হাসি মুখে বললেন, রানু এই কার্ডগুলিতে ডিজাইন আঁকা আছে, আমি এক একটি টেবিলের উপর রাখব, ডিজাইনগুলি থাকবে নিচে, তুমি না দেখে বলতে চেষ্টা করবে। রানু অবাক হয়ে বলল, না দেখে বলবো কিভাবে? মিসির সাহেব বললেন, চেষ্টা করে দেখো, পারতেও তো পারো, বলো দেখি এই কার্ডটাতে কি আঁকা আছে। রানু বলল, কি আশ্চর্য, কি করে বলবো? উনি বললেন, আন্দাজ করো, যা মনে আসে তাই বলো। রানু বলল, এটাতে একটা ক্রস আঁকা আছে, ঠিক হয়েছে? মিসির সাহেব বললেন, তা বলবো না, এবার বলো এটিতে কি আছে। খুব ছোট ছোট সার্কেল। কটি বলতে পারবে? মনে হচ্ছে 3টি, 4টিও হতে পারে।
মিসির সাহেব কার্ডগুলো ড্রয়ারে রেখে সিগারেট ধরালেন। তাকে কেমন যেন চিন্তিত মনে হতে লাগলো। আনিস বলল, ও কি বলতে পেরেছে? মিসির সাহেব তার জবাব না দিয়ে বললেন, রানু এবার তুমি বলো, প্রথম ভয়টা তুমি কিভাবে পেলে? সবকিছু বলবে, কিছুই বাদ দেবে না। আমি তোমাকে সাহায্য করার চেষ্টা করছি। রানু চুপ করে রইল। মিসির সাহেব বললেন, তুমি নিশ্চয় চাও তোমার অসুখটা সেরে যাক, চাও না? রানু বলল, চাই। তাহলে বলো, কোনো কিছুই বাদ দেবে না। রানু তাকালো আনিসের দিকে। মিসির আলী বললেন, আনিস সাহেব আপনি না হয় পাশের ঘরে গিয়ে বসেন, ওই ঘরে অনেক বইপত্র আছে, বসে বসে পড়তে থাকুন, ন্যাশনাল জিওগ্রাফির কারেন্ট ইস্যুটা আছে, গতকালই এসেছে। রানু বলতে শুরু করল। মিসির আলী শুনতে লাগলেন চোখ বন্ধ করে, একটি প্রশ্ন জিজ্ঞেস করলেন, মাঝখানে একবার শুধু বললেন, পানি খাবে, তৃষ্ণা পেয়েছে? রানু মাথা নাড়ল। তিনি পানির জগ এবং গ্লাস নিয়ে এলেন, শান্ত স্বরে বললেন, চোখে মুখে পানি দিয়ে নাও, ভালো লাগবে। রানু সেসব কিছুই করল না, শান্ত ভঙ্গিতে বসে রইল, কথা বলতে লাগলো স্পষ্ট স্বরে। রানুর প্রথম গল্প। আমার বয়স তখন 11-12 বছর। আমি মধুপুরে আমার এক চাচার বাড়িতে বেড়াতে গেছি, চাচাতো বোনের বিয়েতে। চাচাতো বোনটির নাম হচ্ছে অনুফা, খুবই ভালো মেয়ে, কিন্তু চাচা বিয়ে ঠিক করলেন একটা বাজে ছেলের সঙ্গে। ছেলের প্রচুর জায়গা টায়গা আছে, কিন্তু কিছুই করে না, দেখতেও বাজে, দাঁত উঁচু, মুখে বসন্তের দাগ, দারুণ বেটে। অনুফা আপার এই নিয়ে খুব মন খারাপ, প্রায়ই এই নিয়ে কাঁদে। আমি তাকে সান্ত্বনা দিতে চেষ্টা করি, কিন্তু আমি নিজে একটা বাচ্চা মেয়ে, তাকে কি সান্ত্বনা দেব? তবে আমার সঙ্গে অনুপা আপার খুব ভাব ছিল, আমাকে অনেক গোপন কথা টথা বলত। যাই হোক, গায়ে হলুদের দিন খুব রং খেলা হলো। আমাদের ওদিকে রং খেলা মানে হচ্ছে উঠোনে কাদা ফেলে তাতে গড়াগড়ি খাওয়া। সারাদিন রং খেলে সবাই কাদা মেখে ভূত হয়ে গেছি। ঠিক করা হলো সবাই মিলে নদীতে গোসল সেরে আসব। চাচা অবশ্যই আপত্তি করলেন, মেয়ে ছেলেরা নদীতে যাবে কি? চাচার আপত্তি অবশ্য টিকল না, আমরা মেয়েরা সবাই দল বেঁধে নদীতে গোসল করতে গেলাম। বাড়ি থেকে অল্প কিছু দূরেই নদী, আমরা প্রায় 30-40 জন মেয়ে, খুবই হইচই হচ্ছে, সবাই মিলে মহানন্দে নদীতে ঝাপাঝাপি করছি। সেখানেও খুব কাদা ছোড়াছুড়ি শুরু হলো। ঠিক তখন একটা কাণ্ড হলো, মনে হলো একজন কে যেন আমার পা জড়িয়ে ধরেছে, নির্ঘাত কেউ তামাশা করছে। আমি হাসতে হাসতে বললাম, এই ভালো হবে না, কিন্তু স্যার বলছি, স্যার। কিন্তু যে পা ধরেছে সে ছাড়ল না, হঠাৎ মনে হলো সে টেনে আমার পায়জামা খুলে ফেলার চেষ্টা করছে। তখন আমি চিৎকার দিলাম, সবাই মনে করলো কোনো একটা তামাশা হচ্ছে, কেউ কাছে এলো না, কিন্তু ততক্ষণে আমার পায়জামাটা খুলে ফেলেছে আর আর। এই সময় মিসির আলী সাহেব বললেন, বুঝতে পারছি, তারপর কি হলো? সবার প্রথম অনুফা আপা ছুটে এসে আমাকে ধরলেন, তারপর অন্যরা ছুটে এলো। যে আমার পা জড়িয়ে ধরেছিল সে আমাকে শক্ত করে চেপে ধরে গভীর জলের দিকে টেনে নিতে লাগলো। তারপর আমার আর কিছু মনে নেই। জ্ঞান হবার পর শুনেছি ওরা আমাকে বহু কষ্টে টেনে পারে তুলেছে এবং দেখেছে একটা মরা মানুষ আমাকে জড়িয়ে ধরে রেখেছে। ওই মরা মানুষটাকে আমাদের গ্রামের লোকেরা নদীর পাড়ে মাটি চাপা দিয়েছিল। সেই সব কিছুই অবশ্যই আমি দেখিনি বা শুনিনি, কারণ আমার কোনো জ্ঞান ছিল না। চাচা আমার চিকিৎসার জন্য আমাকে ঢাকা নিয়ে এসেছিলেন, সবাই ধরে নিয়েছিল আমি বাঁচব না, কিন্তু বেঁচে গেলাম। এইটুকু আমার প্রথম ভয়ের গল্প। রানু গল্প শেষ করে পুরো এক গ্লাস পানি খেল। মিসির আলী সাহেব বললেন, ওই লোককে তুমি দেখনি? জি না। মিসির আলী সাহেব বললেন, গ্রামের অন্যরা তো দেখেছে, কিরকম ছিল দেখতে? রানু বলল, আমি জানি না, কাউকে জিজ্ঞেস করিনি, কেউ আমাকে কিছু বলেও নি। মিসির সাহেব আবার বললেন, এরপর কি তুমি কখনো তোমার চাচার বাড়িতে গিয়েছিলে? জি না, কখনো যাইনি। মিসির সাহেব বললেন, আরেকটা কথা তুমি বলেছিলে, ওই লোকটি তোমার পায়জামা খুলে ফেলতে চেষ্টা করেছিল, যখন তোমাকে টেনে তোলা হলো তখন কি পায়জামা পরনে ছিল? রানু বলল, জি না, ছিল না। মিসির আলী সাহেব সিগারেট ধরিয়ে নিচু গলায় বললেন, আমার কেন জানি মনে হচ্ছে কোনো একটা জিনিস তুমি আমাকে বলনি, কিছু একটা বাদ দিয়ে গেছ। রানু জবাব দিল না। মিসির সাহেব বললেন, যে জিনিসটা বাদ দিয়েছ সেটা শোনা আমার দরকার, সেটা কি বলবে? রানু বলল, অন্য আরেকদিন বলবো। ঠিক আছে, অন্য একদিন শুনবো, তোমাকে আসতে হবে না, আমি গিয়ে শুনে আসব। রানু কিছু বলল না। মিসির আলী সাহেব কিছুক্ষণ ভুরু কুচকে থেকে হঠাৎ বললেন,
যখন তুমি একা থাকো তখন কি কেউ তোমার সঙ্গে কথা বলে? রানু বলল, হ্যাঁ। মিসির আলী খুব উৎসাহ বোধ করলেন, ব্যাপারটা গুছিয়ে বল। রানু বলল, মাঝে মাঝে কে যেন আমার নাম ধরে ডাকে। পুরুষদের গলায়? জি না, মেয়েদের গলায়। শুধু ডাকে, অন্য কিছু বলে না? রানু বলল, জি না। মিসির সাহেব বললেন, এবং যে ডাকে তাকে কখনো দেখা যায় না, তাই না? জি না। এটা প্রথম কখন হয়, অর্থাৎ প্রথম কখন শুনলে? নদীর ব্যাপারটা ঘটার আগেই? হুম। কতদিন আগে? রানু বলল, আমার ঠিক মনে নেই। আচ্ছা ঠিক আছে, আজ এ পর্যন্তই। রানুরা উঠে দাঁড়াল। মিসির আলী ভারী গলায় বললেন, আবার দেখা হবে। রানু কিছু বলল না। আনিস বলল, আমরা তাহলে যাই। আচ্ছা ঠিক আছে। মিসির আলী ওদের রিক্সা পর্যন্ত এগিয়ে দিতে এলেন। ওরা রিক্সায় উঠবার সময় তিনি হঠাৎ বললেন, রানু, যে তোমার পা জড়িয়ে ধরেছিল ওর নাম কি? রানু বলল, ওর নাম জালাল উদ্দিন। কি করে জানলে ওর নাম জালাল উদ্দিন? রানু তাকিয়ে রইল, কিছু বলল না। মিসির আলী সাহেব বললেন, ঠিক আছে, পরে কথা হবে। রিক্সায় ওরা দুজনে কোনো কথা বলল না। আনিসের একবার মনে হলো রানু কাঁদছে। সে সিগারেট ধরিয়ে সহজ গলায় বলল, ভদ্রলোককে তোমার কেমন লাগলো রানু? রানু বলল, ভালো, বেশ ভালো লোক। উনি আসলে কি করেন? আনিস বলল, উনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন পার্ট টাইম টিচার, ক্লিনিক্যাল সাইকিয়াট্রি পড়ান, খুব জ্ঞানী লোক। রানু বলল, ইউনিভার্সিটির টিচাররা এত রোগা হয় তা তো জানতাম না, আমার ধারণা ছিল তারা খুব মোটাসোটা হন। রানু শব্দ করে হাসল। আনিস বলল, আজ বাইরে খাওয়া দাওয়া করলে কেমন হয়? রানু বলল, শুধু শুধু টাকা খরচ। আনিস বলল, তোমার গিয়ে রান্না চড়াতে হবে না, চলো না, কিছু পয়সা খরচ হোক। কোথায় খাবে? আনিস বলল, আছে আমার একটা চেনা জায়গা, নান রুটি আর কাবাব, কি বলো? বিসি সাহেব দেখলেন তার ঘরের সামনে চারটি মেয়ে দাঁড়িয়ে আছে। কোনো টিউটোরিয়াল ক্লাস আছে নাকি? আজ বুধবার, টিউটোরিয়াল ক্লাস থাকার কথা নয়, তবে কে জানে, হয়তো নতুন রুটিন দিয়েছে, তিনি এখনো নোটিশ পাননি। এই তোমাদের কি ব্যাপার? মেয়েগুলো জড়সড় হয়ে গেল। কি তোমাদের সঙ্গে কোনো ক্লাস আছে? জি না স্যার। তাহলে কি কিছু বলবে? স্যার, নোটিশ বোর্ডে আপনি একটা নোটিশ দিয়েছিলেন, সেই জন্য এসেছি। কিসের নোটিশ? তিনি ভুরু কুচকালেন। মেয়েগুলি মুখ চাওয়াচাওয়ি করতে লাগলো। কি নোটিশ দিয়েছিলাম? স্যার, আপনি লিখেছিলেন কারো এক্সট্রা সেন্সরি পারসেপশনের ক্ষমতা আছে কিনা তা আপনি পরীক্ষা করে বলে দিলেন। মিসির আলী সাহেবের সমস্ত ব্যাপারটা মনে পড়ল। মাস দুয়েক আগে এরকম একটা নোটিশ দিয়েছিলেন ঠিকই, কিন্তু এই প্রথম চারজনকে পাওয়া গেল, যারা উৎসাহী এবং সবকটি মেয়ে। মেয়েগুলো রোগা। তার মানে কি অকাল্টের ব্যাপারে রোগা মেয়েরাই বেশি উৎসাহী? তিনি মনে মনে একটা নোট তৈরি করলেন এবং তৎক্ষণাৎ তার মনে হলো বিষয়টি ইন্টারেস্টিং, একটা সার্ভে করা যেতে পারে। এসো তোমরা, ঘরে এসো। তোমরা তাহলে জানতে চাও তোমাদের ইএসপি আছে কিনা। মেয়েগুলো কথা বলল না, যেন একটু ভয় পাচ্ছে, মুখ সবারই শুকনো। বসো তোমরা, চেয়ারে আরাম করে বসো। ওরা বসল। মিসির আলী সাহেব একটা সিগারেট ধরালেন, নিচু গলায় বললেন, সব মানুষের মধ্যেই ইএসপি কিছু পরিমাণ থাকে, টেলিপ্যাথির কথাই ধরো, তোমাদের নিজেদেরই হয়তো এ বিষয়ে অভিজ্ঞতা আছে। সহজ উদাহরণ হচ্ছে, ধরো একদিন তোমাদের কারো মনে হলো আজ অমুকের সাথে দেখা হবে, যার সঙ্গে দেখা হবার কথা মনে হচ্ছে সে কিন্তু এখানে থাকে না, থাকে চিটাগং, কিন্তু সত্যি সত্যি দেখা হয়ে গেল, কি হয় না এরকম? মেয়েগুলো কথা বলল না। এর মধ্যে একজন রুমাল দিয়ে কপাল মুছতে লাগলো। মেয়েটি ঘামছে, নার্ভাস হয়ে পড়েছে মনে হয়, নিশ্চয়ই ব্লাড প্রেশার বেড়ে গেছে। মিসির আলী বিস্মিত হলেন, নার্ভাস মেয়েটির দিকে তাকিয়ে বললেন, এই বিষয়ে চর্চা এখনো বিজ্ঞানের পর্যায়ে পড়ে না, বেশিরভাগ সিদ্ধান্তই অনুমানের উপর, তবে আমেরিকায় একটা ইউনিভার্সিটি আছে, ডিউক ইউনিভার্সিটি, ওরা কিছু কিছু এক্সপেরিমেন্টাল কাজ শুরু করেছে, মুশকিল হচ্ছে ফলাফল সবসময় রিপ্রোডিউসেবল নয়। মিসির আলী সাহেব ড্রয়ার খুলে 10টি চৌকো কার্ড টেবিলে বিছালেন, হাসি মুখে বললেন, পরীক্ষাটি খুব সহজ, এই কার্ডগুলোতে বিভিন্ন রকম চিহ্ন আছে, যেমন ধরো ক্রস, স্কোয়ার, ত্রিভুজ, বিন্দু, কোনটিতে কি আছে সেটা অনুমান করার চেষ্টা করবে, দুই একবার কাকতালীয় ভাবে মিলে যাবে,
তবে ফলাফল যদি স্ট্যাটিস্টিক্যালি সিগনিফিকেন্ট হয় তাহলে বুঝতে হবে তোমাদের ইএসপি আছে। এখন এসো দেখি কে প্রথম বলবে। তোমার কি নাম? নীলুফার। হ্যাঁ নীলুফার, তুমি প্রথম চেষ্টা করো, যা মনে আসে তাই বলো। আমার কিছু মনে আসছে না। মিসির সাহেব বললেন, তাহলে অনুমান করে বলো। মেয়েটি ঠিক মতো বলতে পারল না, তার সঙ্গীরাও না। মিসির আলী হাসতে হাসতে বললেন, না তোমাদের কোনো ইএসপি নেই। ওরা যেন তাতে খুশি হল। মিসির আলী গম্ভীর গলায় বললেন, না থাকাই ভালো, আধুনিক মানুষদের এসব থাকতে নেই, এতে অনেক রকম জটিলতা হয়। কি জটিলতা? আসে আসে, বলুন না স্যার। মিসির আলী লক্ষ্য করলেন নীলুফার নামের মেয়েটি কথা বলছে, স্পষ্ট সতেজ গলা। মিসির সাহেব বললেন, অন্য আরেকদিন বলব, আজ তোমরা যাও। নীলুফার বলল, এমন কিছু কি স্যার আছে যা করলে ইএসপি হয়? মিসির সাহেব বললেন, লোকজন বলে প্রেমে পড়লেও এই ক্ষমতার অসম্ভব বেড়ে যায়। আমি ঠিক জানি না, তোমরা যদি কেউ কখনো প্রেমে পড়ো তাহলে এসো, পরীক্ষা করে দেখব। কথাটা বলেই মিসির সাহেব অপ্রস্তুত বোধ করলেন। ছাত্রীদের এটা বলা ঠিক হয়নি, কথাবার্তায় তার আরো সাবধান হওয়া উচিত, এরকম হালকা ভঙ্গিতে কথা বলা ঠিক হচ্ছে না। স্যার আমরা যাই। আচ্ছা ঠিক আছে, দেখা হবে। মিসির আলী নিচের টিচার্স লাউঞ্জে চা খেতে এলেন। বেলা প্রায় তিনটা, লাউঞ্জে লোকজন নেই। পলিটিক্যাল সায়েন্সের রশিদ সাহেব এক কোনায় বসেছিলেন, তিনি অস্পষ্ট স্বরে ডাকলেন, এই যে মিসির সাহেব, অনেকদিন পর মনে হয় এলেন এদিকে, চা খাবেন? কে যেন বলেছিল আপনি নাকি ভূতে ধরা সারাতে পারেন, ঠিক নাকি? মিসির সাহেব বললেন, জি না, আমি ওঝা নই। রশিদ সাহেব বললেন, রাগ করলেন নাকি? আমি কথা কথা বললাম। না রাগ করব কেন? আচ্ছা মিসির আলী সাহেব, আপনি ভূত বিশ্বাস করেন? না। রশিদ সাহেব উৎসাহিত হয়ে উঠলেন, আত্মায় বিশ্বাস করেন? না ভাই, আমি একজন নাস্তিক। রশিদ সাহেব বললেন, আত্মা নেই এই জিনিসটা কি প্রমাণ করতে পারবেন? কি কি যুক্তি আছে আপনার হাতে? মিসির আলী একটি দীর্ঘ নিঃশ্বাস ফেললেন। রশিদ সাহেব বললেন, আত্মা যে আছে এর পক্ষে বিজ্ঞানীদের কিছু চমৎকার যুক্তি আছে। মিসির সাহেব বললেন, থাকলে তো ভালোই, বিজ্ঞানীরা জড়জগৎ বাদ দিয়ে আত্মা টাত্মা নিয়ে উৎসাহী হলেই কিন্তু ঝামেলা। রশিদ সাহেব আমার মাথা ধরেছে, এ নিয়ে আর কথা বলতে চাই না, কিছু মনে করবেন না। মিসির আলী চা না খেয়েই উঠে পড়লেন, তার সত্যি সত্যি মাথা ধরেছে, প্রচন্ড ব্যথা, বড় রকমের কোন অসুখের এটা পূর্ব লক্ষণ। বইটির বাকি অংশ শুনতে আমাদের সাথেই থাকুন, বাকি অংশের ভিডিও লিংক এই ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া আছে। সবাইকে ধন্যবাদ।